হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব বেশি ভালো আছেন। তো আমিও আপনাদের দোয়া ও ভালোবাসায় খুবই ভালো আছি। তো চলে আসলাম নতুন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে। তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে, আজকের রান্নাগুলি। তো অবশ্যই ভাইয়া আপুদের কাছে রিকোয়েস্ট থাকবে, ভিডিওটা শুরু করার আগেই আপনারা একটা লাইক দিয়ে ভিডিওটা শুরু করবেন, কারণ আপনারা আমাকে এতদূর পর্যন্ত সাপোর্ট করে এনেছেন। তো সামনেও যেন আমি এগিয়ে যেতে পারি সেজন্য আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, আপনাদের ভালোবাসাই আমি কামনা করি। তো এই আর কি। তো যে যে আপু ভাইয়ারা আমাকে সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলটাকে এত বড় করেছেন, তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখন পর্যন্ত করেন নাই, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য। তো এই যে আমি কথা বলতে বলতে টমেটোর চাশনিটা করে ফেলেছি। তো টমেটোর চাশনি তো আর বিশেষ কিছুই বললাম না। এখানে আমি বেগুন ভাজি করব। তো বেগুন ভাজি করার জন্য এখানে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, আদা রসুন পেস্ট, লবণ এগুলো দিয়ে আমি ভালো করে মাখিয়ে আধা ঘন্টা রেখে দিয়েছিলাম। তারপরে আমি এখন এটাকে ভেজে নিচ্ছি। তো এই যে এরকম করে পোড়া পোড়া করে ভাজলে বেগুনটা খেতে খুবই মজা হয়। তো এখানে আমি শুটকি রান্না করতেছি। তো আপনাদের সাথে বলাই হয়নি, আজকে আমরা বৌয়া ভাত রান্না করতেছি। তো বৌয়া ভাতের সাথে যা যা খাওয়া যায়। তো আমার ছোটো ননদ আমার বাসায় এসেছে, তো উনি বলতেছে যে বৌয়া ভাত খাবে, তো সেই জন্য আপার জন্যই রান্না করতেছি, আমরাও খাবো সবাই। তো এই আর কি। তো কথা বলতে বলতে তো রান্নাটা অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে আসছি। তো এখানে বৌয়া ভাত রান্না করব, শুটকি না হলে তো হবে না। তো সেই জন্য শুটকিটা রান্না করতেছি। তো আজকে আমি শুধু লোটটা শুটকি রান্না করব। তো শুটকিটা আমরা যেহেতু বেশি পরিমাণে খাই, তো এই জন্য আপনাদেরকে দেখানোও হয়। তো শুটকিটার ভিতরে আমি বেশি করে রসুন দিয়ে দিয়েছি। তো রসুন আর পেঁয়াজের পরিমাণটা একটু বেশি ছিল, আর দিয়েছি তিনটা কাঁচামরিচ। তো এগুলা দিয়ে ভালো করে এখন আমি এটাকে কষিয়ে নিব। তো একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে এখন এই যে শুটকিটাকে এখন আমি রান্না করে নিয়েছি একদম ভাজা ভাজা করে। তো শুটকিটা খেতে খুবই মজা হয়েছিল। তো বৌয়া ভাতটা করবো এখন। তো এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। তো আমি ভাতের চাল দিয়ে আজকে বৌয়া ভাত করতেছি। তো ভাতের চাল দিয়ে বলতে এটা খিচুড়িও ধরা যায়, কারণ আমার দুই ছেলেই ওরা খুদ দিয়ে বৌয়া ভাত রান্না করলে ওরা খায় না, ওদের কাছে নাকি ভালো লাগে না। তো এইভাবে রান্না করলে ওদের কাছে ভালো লাগে, তো এই জন্য আমি এইভাবেই রান্না করি। আর এটাই বাসায় সবাই খুব পছন্দ করে, তো এই জন্য আমি এইভাবেই রান্না করি। তো ভাতের চাল দিয়েই, তো এখানে একটু হলুদের গুঁড়া আর লবণ আর একটু আদা বাটা দিয়ে দিলাম। তো দিয়ে এখন আমি পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তো মেজারমেন্টটা ঠিক থাকলে অবশ্যই খুবই সুন্দর হবে, ভর্তা ভর্তা হবে না এই আর কি। তো এই যে কথা বলতে বলতে বলক চলে আসছে। তো এখন আমি এটাকে একটা সাইডে অন্য চুলাতে দিয়ে এখন আমি মুরগির পা গলা ঘিলা করে যে এগুলো রান্না করব, কারণ এগুলো বেশি দিন হলে আর ভালো লাগে না। তো আজকে যেহেতু এই খাবারগুলো করতেছি, তো সাথে এটাও করলাম, বাচ্চারা খাবে সেজন্য। তো বাচ্চারা তো আলু খাবে, পা ঘিলা কলিজা এগুলো আমার বাচ্চারা খায় না, তো আমরাই খাবো। তো এই জন্য এটাকে আমি হাতে মাখিয়ে রান্না করতেছি। তো আমি আজকে মুরগির ঘিলা কলিজাটা রান্না করতেছি না, এটা আপা করতেছে। তো এই যে কথা বলতে বলতে এই যে আপনাদেরকে দেখালাম ভাতটা কি সুন্দর হয়েছে। তো হাতে মাখিয়ে যেহেতু রান্না করব, তেল টেল দিয়ে সব কিছু দিয়ে মাখিয়ে এই যে বসিয়ে দিয়েছি। তো এখন বলক আসলে এটাকে আমি একদম ভুনা ভুনা করে রান্না করে নিব। তো এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে।